এখনকার অডিয়েন্স কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দেখতে চায়, সো ডিফারেন্ট টেস্টের ছবি দেখতে চায়, সব একই টাইপের ছবি দেখে দেখে বোর হয়ে যাক এটা আমরা চাই না, এবং এটার দিকটা লক্ষ্য করে আসলে ভিন্ন স্বাদের একটা ছবির জন্য যে আমাদের চেষ্টা, যেমন পাপ জিন এগুলো একদমই অন্য গল্প, সব কিছু থাকবে কিন্তু টুইস্ট আছে, যেমন ক্রাইম থ্রিলার বাট এটার মধ্যে কিন্তু প্রেম ভালোবাসা থাকবে, বাট ওইটাই মুখ্য বিষয় না, বা একটা যে যাই থাকবে ওইটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে যে ক্রিমিনাল পাপ করে যাচ্ছে এবং ওইটার এন্ডে গিয়ে আমি শায়লা ওইটা বের করতে পারছি কিনা বা ধরতে পারছি কিনা। সো অডিয়েন্সও কিন্তু পাপটা দেখার সময় একদম পাপের মধ্যে ঢুকে যাচ্ছে যে কী হচ্ছে তারপরে, সে কি ধরা পড়ে যাচ্ছে নাকি এসে শায়লা পারছে না নাকি পারবে না, এটা একটা চ্যালেঞ্জের মতো হয়ে যায় ব্যাপারটা। সো এরকম ছবিগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে দর্শক এন্টারটেইন হয়, এখনকার সময়ের গল্প আমি বলবো, এটা 2023-24 গল্প বলবেন আপনারা যারা বলে যে আমাদের ছবিতে সিনেমা দেশে সব পুরনো দাঁচের ছবি কিংবা ওই ইন্ডিয়ার মতো দৃশ্যামের মতো ছবি হয় না কেন, তাদের জন্য চ্যালেঞ্জ আইসা দেখেন আপনারা বলেন দৃশ্যামের চেয়ে খারাপ হয়েছে কিনা। আমিও সেই কথাই বলবো যে আপনারা দেখেন, আমি আমিও এই চ্যালেঞ্জটা ছুড়ে দিতে চাই, যারা দেখছে আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছে, এবং যারা দেখেন নাই প্লিজ হলে গিয়ে পাপ সিনেমাটা দেখেন এবং দেখার পরে তারপর আপনার প্রতিক্রিয়া বলেন, এবং আপনাদের যদি কারো খারাপ লাগে আমি আর আজিজ ভাই আপনাদের কথা শুনতে রাজি আছি, টিকিটের পয়সা ফেরত, টিকিটের পয়সা দেবো, কারণ কেউ যদি বলে খারাপ লাগছে তাহলে টিকিটের পয়সা দেবো, এবং বসে ডিনার করার সময় আমরা টিকিট ফেরত দিব, ডিনার করাবো।